রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, আল আদাবুল মুফরাদ, 593 নম্বর হাদিস, সনদ সহি, মান তুকব্বিলাত লাহু হাসানা, যার একটা নেকি কবুল করা হবে। কয় নেকি? একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তুকব্বিলাত লাহু হাসানা, যার একটা নেকি গ্রহণযোগ্য হবে, দাখালাল জান্না, সেও জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ, কাল কিয়ামতের মাঠে মানুষের নেকি কমতে থাকবে, মানুষ নেকির জন্য দৌড়ে বেড়াবে। কারণ কেউ একটা নেকি নিয়ে জান্নাতে যাচ্ছে, কারো কাছে এক নেকিও থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবরানী কাবীরের মধ্যে হাদিসটি এসেছে, 98 নম্বর হাদিস, প্রথম খণ্ডেই, মান কানাত লাহু হাসানা, অবশেষে যার একটা নেকি থাকবে, মাত্র একটা, দাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। আমরা আজকে যে উপস্থিত হয়েছি এখানে, আমাদের নেকি হবে না? ইনশাআল্লাহ নেকি হবে, ইনশাআল্লাহ। আর পাপ যে ক্ষমা হবে, এটা তো আল্লাহ বলেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত দয়ালু। 3540 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান। আল্লাহ আদম সন্তানকে বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাও বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার পাপ যদি এত বেশি হয়, পাপ হতে 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 আসমান পর্যন্ত পাপ চলে গেছে, সুমস্তাগফারতানি, অতঃপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গফরতুলাক ওয়ালা উবালি, আমি তোমার সব পাপ ক্ষমা করে দেব, আমি কোনো পরোয়াই করব না। ভাষাটাই আলাদা। আল্লাহ বলছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, একবারে আসমান পর্যন্ত পৌঁছে গেছে, সুমস্তাগফারতানি, এত পাপ করার পরেও তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তুমি আমার বান্দা, তুমি যদি ক্ষমা চাও, গফার তোলাক, তোমার সব পাপ ক্ষমা করে দেব। ওলা উবালি, আমি ক্ষমা করাকে পরোয়াই করি না। আল্লাহ বলছেন, আমি কোনো পরোয়া করি না। কাকে পরোয়া করব? আমি আমার বান্দাকে মাফ করব, আমি কোনো পরোয়াই করি না। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আবার বলছেন একই হাদিস, ইয়া ইবনা আদম, ইয়া আদম সন্তান, লাউ আতাইতানি বি কুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকাইতানি লা তুশরিক বিল্লাহি লা তুশরিক বি শাইয়া, হে আদম সন্তান, তুমি যদি আসমান থেকে জমিন পর্যন্ত ভর্তি পাপ নিয়ে আমার কাছে হাজির হও, আমার কাছে যদি সাক্ষাৎ করো, কিন্তু এত পাপের মধ্যে শিরিকের কোনো পাপ নাই। কিসের পাপ? শিরিকের কোনো পাপ নাই। লা আতাইতুকা বি কুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ তোমার কাছে হাজির হব, সব পাপ ক্ষমা করে দিই। আল্লাহ এত দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ যাবতীয় পাপকে ক্ষমা করে দেন। আপনি যত পাপই করেন না কেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করো, আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ এতটাই দয়ালু, এতটাই ক্ষমাশীল।
কিন্তু বান্দার ত্রুটি হলো বান্দা ক্ষমা চায় না।